দর্শক শ্রোতা আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান আপনাদের সাথে আছি আমি ডক্টর মুনিরা রাফাত চৌধুরী দর্শক আমাদের আজকের বিষয় হাঁটু ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট বাদ ব্যথা প্যারাডাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডিপিআরসি হসপিটালের চিফ কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানকে চলুন তার কাছ থেকে জেনে নেই আজকের এই বিষয় কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভালো আছি আমরা তো আজকে হাটু ব্যথার অপারেশন বিন চিকিৎসা শুনবো তার আগে আপনার কাছ থেকে আমি কারণগুলো শুনতে চাই হাটু ব্যথার যে কারণ নিয়ে আপনারা ডিল করেন ধন্যবাদ আসলে হাটু শরীরের অন্যতম একটা লার্জেস্ট জয়েন্ট শরীরের নিচের অংশ হলো খুব ইম্পর্টেন্ট জোড়া এবং সবচেয়ে বেশি যে আর্থ্রাইটিস রোগ আমরা স্পেশালি বলি অস্টোআর্থ্রাইটিস আচ্ছা

এটা এক প্রকারের বাত রোগ আমরা বাত বলতে পারি আহ বাত তো বিশাল একটা সাবজেক্ট এই তো বাতের মধ্যেই অন্তর্ভুক্ত হ্যাঁ এবং এই অস্ট্রোথ্রাইটিসটা আপনার হাঁটুর ভিতরে যে কাটিলেস থেকেটা আস্তে আস্তে ইউরোশন হয় আমরা বলি ক্ষয় হওয়া ক্ষয় হতে 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 এক পর্যায়ে দেখা যায় যে টোটালি হয়ে যেতে পারে মানে একেবারে শেষ হয়ে যেতে পারে যখন এটা হয় পাশাপাশি যে হাঁট থাকে হাড়টা বনি গ্রোথ হতে পারে এবং বনি গ্রোথ যদি হয় দেখা যায় অনেক সময় আমরা যদি এক্সরে করি হাঁটু এক পাশ লেগে গিয়েছে আরেক পাশে অনেক ফাঁকা অনেক লম্বা লম্বা হাড় বেড়ে গিয়েছে ভিতরে দেখা যায় অস্টিওফাইট এটা হতে পারে তো অস্ট্রোথাইটিস মোস্ট অফ দ্য কজই হচ্ছে এইজিং প্রসেস বাট অন্য কারণে হতে পারে যেমন যদি কেউ আঘাত পেয়ে থাকে সাধারণত যেটা আমরা অনেক সময় 20 25 বছর বয়সে আথরাটিস পেয়ে থাকে তখন হিস্ট্রি পাওয়া যায় যে উনি হয়তো 5 বছর আগে দু বছর আগে বা কয়েক মাস আগে আঘাত পেয়েছিল হাঁটুতে এই যে ডিউ টু ট্রমা বা আঘাত সে থেকে কিন্তু হাঁটুতে আথ্রাইটিস অস্টোআথ্রাইটিস ডেভেলপ করতে পারে বিভিন্ন প্রফেশনাল কাজে আথ্রাইটিস ডেভেলপ করতে পারে যারা যদি হাঁটু গেড়ে বসে কাজ করে অনেক পেশাজীবী আছে যাদের কাজই হচ্ছে নিচে নীলিং করে বসা বা মানে যে সামনে দীর্ঘ সময় যদি গেরে বসে কাজ করে যেমন ওয়েল্ডিং এর কাজ যারা করে তারপরে যারা মহিলা গ্রামে বা যে কোনো জায়গায় ফ্লোরে হাটু গেরে বসে অনেক সময় মুছামুছির কাজ করে বা বসে যে কাজগুলা করে তাদের খুব আর্লি কিন্তু আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে তাছাড়া বিভিন্ন অন্য আর্থ্রাইটিস থেকে যেটা জেনেটিক্যাল আর্থ্রাইটিস যেমন এনকালোজিং স্পন্ডিলাইটিস তারপরে হচ্ছে আপনার রিমোট অ্যাথরাইটিস বা অন্যান্য থেকে হচ্ছে বংশগত হতে পারে বা অন্যান্য আপনার হাঁটুতে ব্যথা হতে পারে তারপরে কিছু ইনফেকশাস ডিজিজ আছে যেমন টিউবারকোলোসিস যদি টিভি জীবাণু আক্রান্ত হয় হাঁটুতে তা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে হাঁটুর সমস্যা হতে পারে ক্যান্সার থেকে হাঁটুতে সমস্যা হতে পারে তাছাড়া যদি কোমরের সমস্যা থাকে অনেক সময় কোমরের ব্যথাও কিন্তু হাঁটুতে যেতে পারে এবং সেই ব্যথা অনেক সময় হাঁটুর পিছন দিক দিয়েও যেতে পারে পাশ দিয়েও যেতে পারে অনেক সময় রুগী এসে বলো হাঁটু ব্যথা আমরা ক্লিনিক্যালি যখন আমরা ইভ্যালিউট করি বা আবার ক্রিটিক্যালি দেখি যে অন্য কোনো সমস্যা আছে কি না তখন দেখা যায় যে কোনো লিগামেন্ট ইঞ্জুরি পাওয়া যায় বা এক্সটার্নাল বাইন্ডিং লিগামেন্ট সমস্যা থাকতে পারে এবং হাঁটুর ভিতরে ইম্পর্টেন্ট দুইটা লিগামেন্ট আছে একটা হচ্ছে অ্যান্টিউক্রুসিট লিগামেন্ট পোস্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট এই লিগামেন্ট গুলো অনেক কারণে ছিড়ে যেতে পারে আচ্ছা সেটা হাঁটা চলাফেরা কাজকর্ম বা ইনজুরি থেকে হতে পারে তাছাড়া হাঁটুতে কুশন টাইপ দুইটা সাবস্টেন্স আছে মানে উপরের বোনস যেটা আমরা ফিমার বলি ফিমার এবং টিবিয়া দুটো যেখানে লাগানো আসে সেখানে সি আকৃতি ইংরেজি সি আকৃতি দুটো কুশন থাকে যেন শরীরের শক অ্যাবজর্ব করতে সাহায্য করে সেখানে সি আকৃতি কুশনে ইনজুরি হতে পারে টিয়ার হতে পারে ফেটে যেতে পারে মানে অনেক কারণে কিন্তু হাটুতে আপনার কথা শুনে মনে হচ্ছে যে হাঁটুতে নানাবিধ কারণে কোনো ক্রনিক ওষুধ বা অ্যাকিউট কোনো ইলনেস ছাড়াও নানাবিধ কারণে আসলে হাঁটুতে প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনারা তো আসলে খুব ভালো করে রোগীটাকে হিস্ট্রি নেন কথা বলেন তার সব কিছু শুনেই একটা ডিসিশনে উপনীত হন এরপরে আপনারা কি কোনো ডায়াগনোসিসের হেল্পের জন্য কোনো টুলস ইউজ করেন হ্যাঁ অবশ্যই আসলে আমরা আমি স্পেশালি যে রুগী আমরা ডিপিআরসি তে দেখি এই রুগীগুলা ক্রনিক কেস মানে আমাদের হ্যাঁ আমাদের আপনার যেহেতু আমরা পেইন নিয়ে কাজ করি রিহ্যাবিলিটেশন প্যারালাইসিস নিয়ে কাজ করি দেখা যায় যে মোস্ট অফ দা রুগী হয় রেফার্ড বা দীর্ঘদিন অন্যান্য জায়গায় ট্রিটমেন্ট নিয়েছে দেন আমাদের কাছে আসে তো আসার পরে অনেক সময় দেখা যায় কিছু ইনফরমেশন রুগী নিয়ে আসে সাথে করে তার হিস্ট্রি তো আছেই তার অন্যান্য আছে পাশাপাশি সে হয়তো একটা এক্সরে নিয়ে আসতে পারে অনেক সময় একটা এমআরএ নিয়ে আসে কিছু ব্লাড টেস্ট নিয়ে আসতে পারে বা অনেকগুলা অনেক বিভিন্ন প্রকার টেস্ট তার কাছে থাকতে পারে বা বিভিন্ন ভিটামিনের লেভেল ব্লাডের এগুলা তার কাছে নিয়ে আসতে পারে তো আমরা অনেক সময় এগুলা পেয়েই যাই যদি আমাদের রিঅ্যাসেসমেন্টের প্রয়োজন হয় দেখা যায় যে টেস্ট খুব অনেক দিন আগে দেখাজা কয়েক মাস চলে গিয়েছে তখন হয়তো আমাদের ফার্দার আবার নতুন করে কিছু টেস্ট করতে হয় তার মধ্যে অন্যতম যেহেতু জয়েন্টের একটা প্রবলেম হাটু সেই ক্ষেত্রে আপনার একটা রেডিওলজিক্যাল ভিউ খুব ইমেজ দরকার আচ্ছা এক্সরে খুব ইম্পর্টেন্ট এক্সরে প্রায় হাটু ব্যথার রোগীদের আমাদের প্রয়োজন হয় পাশাপাশি আমরা খুব জটিল কেস যদি না হয় যে অথবা ইনজুরি যদি না হয় হিস্ট্রি যদি থাকে যে পড়ে গিয়েছিল আঘাত পেয়েছিল বা বড় আকারে কোনো হিস্ট্রি আছে এবং লেগজিটিভ আছে যে হাঁটতে শুধু ব্যথা না অনেক রুগে এসে বলে হাঁটুর সমস্যা কি সমস্যা হাঁটুতে আমার কোনো ব্যথা নেই আমি হাঁটতে পারি না আগে হাঁটতে পারতাম এখন হাঁটতে গেলে মনে হয় খুলে যাচ্ছে আচ্ছা এটা কেন হয় এটা অনেকেই বলে কিন্তু হ্যাঁ এটা দেখা যায় যে যদি আমরা হিস্ট্রি নেই দেখা গেল সে বললো যে আমি কয়েক মাস আগে আঘাত পেয়েছিলাম বা ফুটবল খেলতে গিয়ে আঘাত পেয়েছিল বা রোড অ্যাক্সিডেন্ট থেকে আঘাত পেয়েছিল তখন আমাদের ধরে নিতে হবে ইন্টারনাল কোনো হয় আইদার ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরি আছে অথবা মিনিস্কাস ইঞ্জুরি আছে সো তখন আমরা ফিজিক্যাল এক্সামিনের সাথে মিলিয়ে যদি প্রয়োজন আমরা এমআরআই করে দেখতে পারি এম আর আইতে খুব সহজেই ইঞ্জুরিটা ক্লিয়ার চলে আসে যে কোন লেভেলে কতটুক আছে পাশাপাশি রুগীর আমরা কিছু ব্লাড টেস্ট করতে পারি আর্থ্রাইটিস ডায়াগনোসিসের জন্য যেমন আপনার সিবিসি আর্থ্রাইটিস জন্য কিছু টেস্ট আছে এই টেস্টগুলো আমরা করতে পারি অথবা আপনার কিছু ইয়া আছে যেমন ভিটামিন ডি বা ক্যালসিয়াম এগুলা লেভেল আমরা ব্লাড টেস্টের মাধ্যমে দেখতে পারি আমাদের সাথে একজন দর্শক আছে হ্যালো দর্শক কে বলছিলেন দর্শক শ্রোতা আমরা শুনতে পাচ্ছি আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে কথা বলেন আমাদের সাথে হ্যালো হ্যালো জি বলেন আপনি কে বলছেন আমি আমি জায়েদ আমি মনোজ সিং থেকে বলছি আচ্ছা মমিন সিং থেকে আপনার নামটা বলেন আমাদের আমি মনোজ সিং থেকে আমি জায়েদ আবেদম আমার কোমরের সমস্যা সমস্যা আচ্ছা আপনার বয়সটা বলেন বয়স

কমন যে কজ স্পন্ডালোসিস যেটা আমরা হাঁটুর আর্থ্রাইটিসের কথা বলছিলাম যে হাঁড় রোগ বা অস্ট্রো অ্যাথরাইটিস তো এটা কোমরে হওয়াটাই স্বাভাবিক এবং মহিলাদের যদি অস্ট্রিঅ্রাইটিস ডেভেলপ করে তাহলে কিন্তু খুব বেশি প্রবলেম তৈরি হয় বিকজ মহিলাদের কাজের ধরন বা ওনার উনি যে জায়গায় আছে মানে মাইম সিং হয়তো ওনাকে পারিবারিক অনেক কাজ করতে হয় নিচে বসে সামনে ঝুঁকে তো এই কাজের কারণে দেখা যায় কোমরে আপনার আথ্রেডিজের পাশাপাশি ওনার ডিক্সের সমস্যা হতে পারে নার্ভে কম্প্রেশন হতে পারে লিগামেন্টে প্রবলেম হতে পারে তো এগুলা সবগুলাই এই জাতীয় যত সমস্যা হোক না কেন কোমর ব্যথা হবে এটা কমন এবং কোমর ব্যথা রুগী যখন কাজ করতে যাবে ব্যথা বেড়ে যেতে পারে পায়ে ব্যথা যেতে পারে তো এই এই এগুলাকে আমাদের আরও যদি আরও বেশি কনফার্ম ডায়াগনোসিস করার জন্য আমরা অনেক সময় এমআরআই করে দেখি যে তে কোনো আলাদা কোনো প্রবলেম আছে কিনা যদি সেটা থাকে অ্যাকর্ডিং টু এম আর আই অনুযায়ী তাকে ট্রিটমেন্টে যেতে হবে তো আমার সাজেশন আপনার যেহেতু কোমর ব্যথা দীর্ঘদিন ভুগছেন আপনি একজন স্পেশালিস্টের স্বর্ণাপন্ন হন ব্যথা বিশেষজ্ঞের এবং ওনাকে এমআরআই করতে বলেন এমআরআই করলে আশা করি সমস্যাটা পাওয়া যাবে দেন আপনার চিকিৎসা যেটা সম্ভব সেটা করতে পারেন কিন্তু কোনোভাবেই ব্যথার ওষুধ দীর্ঘদিন খাবেন না তবে ডাক্তারের পরামর্শে খেতে পারেন ডাক্তার সাহ যদি কিছুদিন দেয় খেয়ে দেখতে পারেন না হলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণপন্ন হয়ে এমআরআই করে দেখতে হবে এবং কোমর ব্যথা রুগীদের ক্ষেত্রে আমরা প্রায়ই বলে থাকি যারা দীর্ঘদিন কোমর ব্যথা আক্রান্ত আছেন তাদের অন্তত এমআরআইটা করে দেখেন এমআরআইটা করলে খুব সহজেই আপনার সমস্যাটা বোঝা যাবে এবং এই দীর্ঘমেয়াদী কষ্ট ভোগ না করে ডায়াগনোসিসটা ক্লিয়ার করা যাবে আচ্ছা আমরা তো কথা বলছি হাঁটু ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে আপনি তো অনেক রকম ব্যথার কারণগুলো বললেন সাধারণত কোন কারণগুলোতে আপনি অপারেশন বিহীন চিকিৎসার কথা বলছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন মোস্ট অফ দ্য কজই হচ্ছে আপনার আইদার ডিজেনারেটিভ অথবা মেকানিক্যাল মানে হাঁটু ব্যথা কোমর ব্যথা বলেন যাই হোক মোস্ট অফ দ্য কেস সেটা নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট কেসই হচ্ছে এই জাতীয় আমরা যে রুগীগুলা ডিলিংস করি আর পাশাপাশি কিছু প্যাথোলজিক্যাল কজ থাকতে পারে যেটা আমি ইতিপূর্বে বলেছিলাম যে ওখানে কোনো ইনফেকশন হতে পারে হতে পারে বা ক্যান্সার হতে পারে তো বোন টিভি বোন ক্যান্সার যদি হয়ে থাকে এই রুগীগুলা বাদে মোস্ট অব দা কেসে আমাদের প্রাইমারি আমরা ম্যানেজমেন্টে যেতে পারি আর ওই রুগীদের ক্ষেত্রে সেটা আমরা সেকেন্ডারি ম্যানেজমেন্ট করি যদি আইদার কোন সার্জারি দরকার হয় সার্জন করে দেয় দেন পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন সেটা আবার আমরা করে থাকি কারণ একটা রুগী যদি হাঁটুতে টিভির কারণে যদি উনি ওখান থেকে যে কোনো পদ্ধতিতে সার্জারি করে দেখ না কেন তাকে তাকে আবার রিহ্যাবিলিট করতে গেলে আবার রিহ্যাবিলিটেশন থেরাপি করতে করে যেতে হবে এবং ক্যান্সারের ক্ষেত্রে সেম প্রসিডিউর এবং তো সেটা কেসগুলো খুবই কম আর মোস্ট অফ দ্য কেসই আপনার যে বলছি হাড় ক্ষয়জনিত সমস্যা বিভিন্ন বাদ ব্যথা রুগী বিভিন্ন মাসেলস ইনজুরি বা পড়ে গিয়ে বা বিভিন্ন ইঞ্জুরি তো মোস্ট অব হচ্ছে আমাদের কনজারভেটিভ ম্যানেজমেন্ট আমরা অপারেশন ছাড়াই ম্যানেজ করা সম্ভব আচ্ছা আমাদের সাথে দর্শক আছে হ্যালো দর্শক কে বলছিলেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুমসালাম টেলিভিশনের ভল্যুমটা কমিয়ে আমাদের সাথে কথা বলবেন আপনার নাম এবং বয়সটা বলেন আচ্ছা আহ এয়ারপোর্ট ফোন করছিলাম হচ্ছে আমার আম্মুর হাঁটুতে ব্যাথা ছিল তো এখন হাঁটুতে ব্যাথাটা ওরকম ভাবে নাই আর এখন হচ্ছে গোড়ালিতে ব্যাথা দাঁড়াইলে তারপর বসলে হচ্ছে এই ব্যাথাটা করে আচ্ছা ওনার বয়স কত আর ব্যথাটা কি মানে পা ফেললে ব্যথা হয় নাকি হাঁটতে গেলে ব্যথা হয় মানে আমি বোঝাইতে চেষ্টা হাঁটতে গেলেই ব্যথা হয় আর হচ্ছে বয়স হচ্ছে 45 দু পায়ে হয় না এক পায়ে এক পায়ে ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আসলে পায়ের গোড়ালি হাঁটু এগুলার ব্যথাগুলো মোস্ট অফ দা কজ ই কাছা কাছি মানে আমরা যদি বলি ইটিওলজি রোগের কারণ মোস্ট অফ দা কারণই কাছা কাছি তবে হাটুর গোড়ালির ক্ষেত্রে যেটা কমন আমরা পেয়ে থাকি প্লান্টার ফেসাইটিস। এটা একটা কমন ইনজুরি জাতীয় সমস্যা পায়ের তলা যে আমাদের ক্যালকিনিয়াম বোনস আছে বোনসের নিচে যে ফাঁসা থাকে এটা মাসেলসের মতো সেটা পায়ের সামনের অংশের আঙ্গুলের সাথে অ্যাটাচমেন্ট করা থাকে তো ওটার যেখানে লাগানো থাকে সেখানে ইনজুরি হয় প্রায় আমরা রোগী পেয়ে থাকি সেটা ইনজুরির মোস্ট অফ দা কারণ হচ্ছে আপনার শক্ত জুতা আচ্ছা মহিলারা অনেক সময় তারা বাইরে যে জুতা ব্যবহার করে মানে বের হলে বেড়াতে গেলে এ জুতাগুলো মোস্ট অফ দাই দেখবেন হয় হাই হিল পরবে বা অনেক উঁচা হতে হয় উঁচা ব্যবহার করে বা খুব হার্ড থাকে সোল তখন এটা হতে পারে অথবা খালি পায়ে যদি বাসায় থাকে কারণ ঢাকায় বাসার সবার ফ্লোরি কিন্তু হার্ড শক্ত এই বাসা যদি খালি পায়ে থাকে তা থেকে ইঞ্জুরি হতে পারে তারপরে হচ্ছে যদি অতিরিক্ত ওজন হয় শরীরে তা থেকে পায়ের তলায় ইঞ্জুরিটা হতে পারে আর অনেক কজ আছে অনেক সময় কারো কোমর ব্যথা যদি থাকে তখন সে কি করে যে পায়ে প্রবলেম হচ্ছে বা কোমর ব্যথায় বা কোমরে যদি ডান পায়ে সমস্যা হয় সে বাম পাকে প্রেশার বেশি দিয়ে ইউজ করে তো এই সকল কজে দেখা যায় যে পায়ের তলা ইঞ্জুরি এটা একেবারে কমন প্লান্টার ফেসাইটিস এবং এইটা চলতে থাকতে থাকতে এক পর আমরা অনেক সময় ক্যালকেনিয়াল স্পার পাই মানে ওখানে হার বেড়ে যেতে পারে পায়ের তলায় আরও অনেক কজ আছে ওখানে পায়ের পিছনে যে আমাদের ট্যান্ডো একিলিস আমরা যে টা বলি বা লিগামেন্ট মানে পিছনে কাপ মাসেলের পিছনে সেখানে কিছু বার্সা আছে বার্সা অনেক কারণে ইনফ্লামেশন হতে পারে যেটা হচ্ছে বার্সাইটিস বিরতির আগে আমাদের সাথে টেলিফোনে যুক্ত ছিলেন একজন পেশেন্ট তার উত্তরটা নিচ্ছিলাম চলুন তাহলে জি যেটা গোড়ালির ব্যথা তো এই ক্ষেত্রে আমরা কজগুলো আইডেন্টিফাই করে দেন ট্রিটমেন্ট এখন আসেন ট্রিটমেন্টে প্রথমত আপনার যে চিকিৎসা আমরা করি না কেন সেটা ওষুধ দেওয়া বলেন থেরাপি বলেন যা কিছু করুক না কেন জুতা চেঞ্জ করতে হবে প্রথমত মানে জুতা চেঞ্জ অনেকে বলে স্যার আমি তো নরম জুতেই পায়ে দিই আমরাও সেটাও ঠিকই আছে দেখা যায় যে একটা জুতা সে পায়ে দিচ্ছে কত দেড় বছর ধরে একই জুতা নরম জুতা এবং নরম কিন্তু এক পর্যায়ে এক পর্যায়ে সেটা থাকে না এবং সেটা খুব হার্ড হয়ে যায় ফার্মনেসটা চলে যায় তো সো আবার জুতো চেঞ্জ করতে হতে পারে জুতা যদি সফট না হয় তখন কিন্তু এই সমস্যাটা ভালো হয়ে গেল আবার হতে পারে আচ্ছা জুতার কি কোনো প্রকারভেদ হয় আপনি জুতা নিয়ে যেহেতু বলছেন অনেকে শুনি যে অনেক মেডিকেটেড জুতা পাওয়া যায় এটা কি ঠিক এখন আসলে যেহেতু পায়ের তলার এই সমস্যাগুলো হচ্ছে এখন যেমন আমরা কিছু রুগী পাই মিডল ইস্টে বা ইউরোপে থাকে বাংলাদেশের মানুষ ওখান থেকে আসে তার ওখানে জব টাইটেলি তাকে যে জুতা দেওয়া হয় অফিশিয়ালি তাকে জুতাটা ইউজ করতে হবে স্পেশালি সেফটি শু তো এই শুগুলো আসলে সোল এবং কভার বোথ আর সো হার্ড মানে কোম্পানি প্রোভাইড করে এবং এই শু ছাড়া সে কাজ করতেও না সেফটি শু ছাড়া কাজ করাই এলাউড না এলাউড না তো এই ক্ষেত্রে আমরা মানে সেফ টিস্যু ইউজ করা মানে পায়ের তলা ইঞ্জুরি হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় কিছু আমাদের মেডিকেটেড কিছু আমরা ইনসোল ফুল বলি বা সিনথেটিক কিছু মেটেরিয়ালস কিনতে পাওয়া যায় যেটা যারা অর্থোটিস্ট বা পস্থেটিস্ট তারা তৈরি করে পায়ের আমরা ওই জুতায় দিয়ে দিই মানে পায়ের মাপ নিয়ে মাপ হ্যাঁ দিয়ে সেটা ব্যবহার করা যেতে পারে এবং যার কারণে আবার যারা জুতা কোম্পানিগুলো আছে তারাও এখন বুঝতে পারছে যে না আমাদের জুতার যেহেতু হেলথ প্রবলেম হচ্ছে পায়ের তলা ব্যথা হয় এটা কমন জুতার কারণে এখন তারাও কিন্তু কিছুটা তাদের মতো করে সফট সোলের জুতা তৈরি করতেছে তো এইটা এটা কোম্পানি এরকম না যে এই অমুক কোম্পানি কিনতে হবে ব্যাপারটা তা না যে যখন যে জুতা কিনবে জাস্ট দেখে নিবে তার পছন্দের জুতাই সে কিনবে যেন সোল একটু সোল থাকতে হবে এবং সোলটা পেন্সিল না মানে একটু উঁচু পুরুত্বের সোল এবং চাপ দিলে যেন সফট পাওয়া যায় বা

জি রেহানা আপনি যার ব্যাপারে কথা বলতে যাচ্ছেন বয়সটা উল্লেখ করে প্রশ্ন করেন জি আমার বয়স এসে আমি মানে সারাদিনে যে হাঁটাহাতি করি রান্না দিয়ে দাঁড়াইয়া যখন খাটের উপরে শুই তখন পার গোড়ালির মধ্যে পা মানে ব্যথা করে আর পাড়া দিতে গেলে মানে ব্যথা তারপরে এই জায়গাটা অনেক নরম মানে গোড়ালিটার পাশে অনেক নরম এই জন্য আমি একজন ডক্টরও দেখাইছিলাম আলট্রাসাউন্ড করছিলাম এটা আমার কিছু বলে না কিন্তু যখনই কাজ করি তখন আর ব্যথাটা নাই যখন খাটে থেকে নামি তখনই আমার পার মধ্যে ব্যথা লাগে পায়ে দুনো পায়ে আপনার ওজন কত আর হাইট কত জি হাইট আমি জানি না ওজন ওই 65 কেজির মতো 65 আনুমানিক হাইট বলতে পারবেন বলতে পারবেন না আমি সেটা জানি না জি আচ্ছা আচ্ছা কিন্তু ওই যে মানে সারা দিন হয় না মানে হাঁটতে সাজি হয় আর না যখনই একটু শুই বা বসি বসে যখনই ফ্লোরে পাড়া দেই তখনই পেইন্টা করে জি ধন্যবাদ আমি সারাদিন হাঁটি সারাদিন যখন শুয়ে আসি পা ফেলতে কষ্ট হবে বা বসে আসি দাঁড়াতে গেলে কষ্ট হবে আস্তে আস্তে আবার ব্যথা চলে যায় সেটা আমরা সেই আপনার রোগ নিয়ে কথা বলছিলাম যেটা আমরা প্লান্টার ফেসাইটিস বলে থাকি এবং অনেকে আছে একই অবস্থায় দাঁড়িয়ে কাজ করে মানে সারা দিন যেমন বাসার কাজে বা পাক করার ক্ষেত্রে একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকার থেকেও স্ট্রেস হয় পায়ের তলা ব্যথা হতে পারে এবং ইনজুরি হতে পারে এই জন্য আমরা বলি বারবার একটু চেঞ্জ করা একটু পায়ের চারি করা মানে একই অবস্থানে না দাঁড়িয়ে তো এইগুলা একটু কিছু এজুকেশন দরকার জুতা কারেকশন তো আমরা বললাম সেটা করতে হবে এবং এখানে ওজন আর একটা ফ্যাক্টর তো দেখতে হবে যদি আবার অনেকের ওজন কম শরীরের হাইট অনুযায়ী কিন্তু আবার তার তারও পায়ের তলা ব্যথা হতে পারে আচ্ছা কারণ হচ্ছে পর্যাপ্ত যদি মাসেল না থাকে প্যাড না থাকে মানে পায়ের তলা কিন্তু প্যাড এবং সেটাও না থাকে তাও কিন্তু পায়ের তলায় ব্যথা হতে পারে একটা মানুষের ফিজিক্যাল ফিটনেসটা খুবই জরুরি মানে তার ওজন বেশি হলেও যেমন সমস্যা ওজন যদি হাইট এবং বয়স অনুযায়ী কম হয় সেটাও সমস্যা এইগুলোও কিন্তু আপনার কনসিডার করতে হবে শুধু যে ব্যথা বেদনা তার জন্য না আমরা যে কোনো রোগের জন্য কিন্তু হাইট ওজন একটা বিশাল ইম্পর্টেন্ট ইস্যু তো এই রুগীদের এগুলার পাশাপাশি যদি আপনার পায়ের তলায় হার বেড়ে যায় আমরা ওখানে লেজার থেরাপি ইউজ করে থাকি খুবই ইফেক্টিভ আকুপাংচার খুবই ইফেক্টিভ পায়ের তলায় এবং কিছু ইলেকট্রোথেরাপি আছে যেমন ফেরাডিক কারেন্ট দেওয়া হয় স্টিমুলেশন বা ওয়াক্স বা থেরাপি এগুলা অবশ্যই কোনো স্পেশালিস্টের স্বর্ণপণ্য হয়তো নিতে হতে পারে বা আমরা পায়ের তোলার সময় ইঞ্জেকশান দিই যেমন পিআরপি প্লাটেলেটিস প্লাজমা এটাও খুবই কার্যকরী অনেক সময় স্টেরয়েডও কার্যকরী কিন্তু স্টেরয়েড বেশি ব্যবহার করা সাধারণত ভালো না কারণ দীর্ঘ বারবার করলে আরও খারাপ হয়ে যেতে পারে তো এই সকল ট্রিটমেন্টের পাশাপাশি রুগীকে বাসা আরও কিছু কাজ সে করতে পারে যেমন কুসুম গরম পানি করে প্রতিদিন দশ মিনিট পা ডুবিয়ে রাখতে পারে এক চামচ লবণ দিয়ে পানিতে কিছু রোল পাওয়া যায় বা যে কোনো একটু গোল টাইপের যে কোনো সাবাস বা টেনিস বল টেনিস বল পায়ের নিচে রেখে যদি সে আলতো একটু মেসেজ করে তাও কিন্তু এই সমস্যাটা অনেক একটু চলে কমে যাবে আচ্ছা আমাদের সাথে একজন দর্শক আছে হ্যালো দর্শক কে বলছিলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন বলেন দিলরুবা বলছি ঢাকা চিনিগা থেকে আচ্ছা দিলরুবা আপনি বয়সটা উল্লেখ করে প্রশ্ন করুন আমার বয়স হচ্ছে একচল্লিশ আচ্ছা বলুন আমার সমস্যা হচ্ছে যে সারাদিন আমি সংসারের নর্মাল যেসব কাজকর্ম ওইগুলো করছি কিন্তু রাতে মানে সারাদিন আমার কোনো সমস্যা হচ্ছে রাতে যখন আমি শুতে গেলাম বিছানায় যাওয়ার পর থেকে মনে হচ্ছে যে আমার হাঁটু থেকে পায়ের নিচের জয়েন্ট যেগুলি আছে

আচ্ছা ধন্যবাদ আমি আমি উত্তর দিচ্ছি আচ্ছা কিছু ব্যথা দেখছি পিশেন্টরা বলছেন যে তারা সারা দিনই ভালো থাকেন হাটু হোক কোমরে হোক বা পায়ে হোক ব্যথাটা হয় ফুলে ফুলে তুমি রেস্ট পাচ্ছি হ্যাঁ কেন এই রেস্টে গিয়ে ব্যথাটা হচ্ছে ধন্যবাদ আসলে এটা এটা জানার বিষয় মানুষের বডিটা হচ্ছে একটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে টোটালি এটা ইঞ্জিনিয়ারিং একটা বডি মানে এটা আল্লাহ পাক তৈরি করেছে তো এখানে অনেকগুলা মেকানিজম জড়িত আমরা যখন কাজ করি সারা দিন আমাদের এভরি মানে বডি যতগুলো সিস্টেম কিন্তু কাজ করছে এবং কাজের ক্ষেত্রে আমাদের কিছু সিস্টেমের প্রেসার বেশি পড়ে কিছু সিস্টেমের প্রেসার কম পড়ে যেমন যে লোক কম্পিউটার নিয়ে কাজ করে তার জবই কম্পিউটিং বা ডেস্ক জব ওয়ার্কার সে সারা দিন কম্পিউটার তার কিন্তু নিচের অংশে তেমন কোনো কাজ করে না উপরের অংশে হাতে প্রচুর সে কাজ করে এবং সে কিন্তু রাতে ঘুমাতে গেলে তার হাত ব্যথার কথা বলবে মানে জিনিসটা হচ্ছে এই যে এক অংশ অতিরিক্ত কম প্রেশার আরেক অংশে কম প্রেসার এতে মেডিকেল বা বায়োটেকনোলজিক্যাল কিছু প্রবলেম তৈরি হয় কিছুটা আপনার পাশাপাশি আপনার ইলেকট্রোলাইটে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে কেমিক্যাল কিছু সাবস্টেন্স তৈরি হতে পারে এখন যেমন ওনার ক্ষেত্রে উনি যখন কাজ করে সারা দিন। এবং হাঁটাহাঁটি করতে হয় প্রয়োজনে বা দাঁড়িয়ে থাকতে হয় তো আমাদের নিচের যে অংশ শরীরের নিচের অংশ এখানে ইম্পর্ট্যান্ট মাসেলস আছে হ্যামেস্ট্রিং এবং কোয়ার্ডিস আপনার কাপ মাসেল পায়ের নিচের অংশে তো কাপ মাসেল আমরা বলি পেরিফেরাল আপনার হার্ট আমাদের শরীরের যে অংশটা ব্লাডটা নিচের অংশ থেকে উপরে উঠাইতে গেলে পালন করে তো কাপ মাসেল দেখা যায় দিন যখন একটা লোক দাঁড়িয়ে থাকে বা হাঁটাহাঁটি করে সে অনেক বেশি হয়ে যায় ডিউ টু ফেটিক তখন কিন্তু রেস্টে যায় যে আপনার মেটাবলিক অ্যান্ড প্রোডাক্ট তৈরি হয় অ্যান্ডোরফিন বা আপনার বিভিন্ন কেমিক্যাল যে সাবস্টেন্সগুলা। এগুলো রাতে তখন রেস্টে গেলে তার পেইন তৈরি হয় তো এই ক্ষেত্রে যেটা করতে হবে মাসেলে কিছু স্ট্রেসিং এক্সারসাইজ শিখে নিতে হবে স্ট্রেসিং এবং গরম শেখ খুবই উপকারে আসে এবং পাশাপাশি কিছু ভিটামিনের প্রবলেম থাকতে পারে তার থেকে সমস্যা হয় এবং আরেকটা জিনিস দেখতে হবে যে শোয়ার বিছানাটা কেমন যদি অনেকের বিছানা উঁচু নিচু থাকে তখন কিন্তু এই জাতীয় অনেকে বলে যে ব্যথা অনেকে বলে পুল করে টান টেনে ধরে পা এগুলো এই জাতীয় সমস্যা হতে পারে এই জন্য কিছু বেসিক স্ট্রেসিং গরম শেক নেওয়া আমার মনে হয় কিছুদিন যদি স্ট্রেসিং এবং কুসুম গরম শেঁক নিয়ে দেখতে পারে অনেকাংশেই সমস্যাগুলো চলে যায় আর কাজের ক্ষেত্রেও আপনি যখন এক একই রকম বডির একটা অংশকে আপনি স্ট্রেস দিতেই থাকবেন সারাদিন তাহলে তো এই পেইন এক সময় গিয়ে রেস্টে যখন যাবেন তখন ওই অংশে এই পেইনটা বেশি

শুধুমাত্র সেই সময় প্রচুর পরিমাণে ব্যথা হয় কিন্তু যখন আমি পায়ডা নাড়া চড়া বাদ দিচ্ছি আমি শুয়ে আছি তখন আর ব্যথাটা বুঝা যায় না আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি ওনার ইনজুরি ছিল দীর্ঘদিন উনি এখন আগের চেয়ে ইম্প্রুভ কিন্তু সমস্যা সমাধান হচ্ছে না আসলে রিহ্যাবিলিটেশন একটা বিশাল টার্ম এবং এখানে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ একটা ইম্পর্টেন্ট ইস্যু যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলতে যেটা বোঝা হয় যে একটা রুগী স্ট্রোক করোক প্যারালাইসিস হোক সেটা যে কোনো কারণে যদি শারীরিকভাবে সে ডিজেবল হয় পঙ্গুত্ব বরণ করে তাকে আবার পুনর্বাসন করতে গেলে আমরা বিভিন্ন সেক্টর স্পেশালিস্ট এখানে কাজ করে এবং গ্রুপ ওয়ার্কের মাধ্যমে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা তো ওনার ক্ষেত্রে হয়তো ওইভাবে সেটা হচ্ছে না উনি হয়তো তার ওনার মতো করে যতটুকু সম্ভব নিয়ে আবার সে বাসাতেই আছেন এবং অত পর্যাপ্ত ফিজিওথেরাপিও হচ্ছে না মানে জিনিসটা হচ্ছে যেইভাবে যে যতটুকু পরিমাণ যেভাবে আপনাকে এসেস করে একটা মাল্টিডিসিপ্লিনারি প্ল্যান তৈরি করে ট্রিটমেন্ট দেওয়া সেটা ওনার ক্ষেত্রে সেখানে আপনি বলছেন যে সেখানে পেইন স্পেশালিস্ট অর্থোপেডিক্স নিউরোলজিস্ট সবাই থাকবেন एग्জ্যাক্টলি এই যে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এটা তো হয়ই না আর থেরাপির ক্ষেত্র পর্যাপ্ত বা ল্যাকিংস আছে আমার মনে হয় ওনার মতো পেশেন্টের ক্ষেত্রে হসপিটালাইজ না হয়ে সেরকম একটা বেশি বেনিফিট হবে না আমার মনে হচ্ছে সেটাই সেটাও কিন্তু এখানে আবার রোগীদের ইকোনমিক্যাল একটা ব্যাপার থাকে সময়ের ব্যাপার থাকে অনেকগুলা ব্যাপার থাকে এগুলো হয়তো হয় না আমরা এখন মানে রিহ্যাবিলিটেশনটা একটা হচ্ছে প্যাশান সেন্টার কেয়ার আমরা বলি যেমন উনি কিন্তু সেন্টার কেয়ারে আছে আর হচ্ছে ইনস্টিটিউশনাল বেস সেন্টার কেয়ার মানে হচ্ছে আমরা হসপিটালাইজড করে আমরা করলাম তো উন্নত বিশ্বে ফার্স্ট ওয়ার্ল্ড এভরি হোয়ার ইজ ইনস্টিটিউশনাল বেস নো পেশন সেয়ার কেন্টার তারা কিন্তু করে না পেশন সেন্টার কেয়ার মানে কি রুগী নিজের বাসায় থেকে যতটুকু পারে করবে বা আমাদের হেল্প নিয়ে যতটুক পারে করবে তো ওইটা আসলে তেমন কোনো ইফেক্টিভ রেজাল্ট আসবে না তবে মন্দের ভালো মানে একেবারে না বেটার হ্যাঁ আমার মনে হয় আপনি সম্ভব কন্টিনিউ করতে থাকেন আপনার ট্রিটমেন্ট আশা করি উপকৃত হবেন আপনি বিভিন্ন ডাটা নেওয়ার চেষ্টা করেন মানে আপনি অনলাইন থেকে হোক বা আমরা যে আলোচনা করছি এখান থেকে কি করলে আপনার জন্য আরো বেটার হবে যেমন আপনার গেই ট্রেনিং দেওয়া দরকার আপনি হাঁটা শিখানো দরকার বা দাঁড়িয়ে থাকার বিভিন্ন ডিভাইস আছে যেগুলোর মাধ্যমে আপনাকে এই কাজগুলো করতে হবে একজনের হেল্প নেওয়া এই কাজগুলো করতে হবে মানে অনেকগুলো কাজ আছে যেটা আপনাকে হয়তো প্রয়োজনে কিছুদিন কোনো সেন্টারে সেন্টারাইজড হয়ে বা বিভিন্ন জিনিসগুলো শিখে দেন আপনি বাসায় গিয়ে আবার করতে পারেন তবে আপনার এই কাজগুলো কন্টিনিউ করতেই হবে আপনি যদি ছেড়ে দেন তাহলে আবার খারাপ অবস্থানে চলে যাবেন আপনি করতে করতে রেজাল্ট আসবে বাট সময় লাগতে পারে আপনার ক্ষেত্রে তো আমার মনে হয় আপনি থেরাপিও কন্টিনিউ করেন আরও বেটার কোনো সেন্টার বা কোনো মাল্টি ডিসিপ্লিনারি হসপিটালে গিয়ে ডাক্তারদের দেখি কিছু সাজেশন নিয়ে আবার বাসায় গিয়ে আপনি সেভাবে ট্রিটমেন্ট কন্টিনিউ করলে করি ডে বাই ডে আপনার ভালো একটা রেজাল্ট আসবে দর্শক শ্রোতা বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি ডিপিআরসি অ্যাডভান্স পেন ট্রিটমেন্ট অনুষ্ঠান আমরা শুনছিলাম হাঁটু ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে চলুন ফিরে যাই প্রসঙ্গে বিরতির আগে আমাদের সাথে বেশ কয়েক আমাদের দর্শকও যুক্ত হয়েছিলেন তাদের অনেক সমস্যায় শুনলাম মোটামুটি আমরা বুঝতে পারছি যে হাঁটু ব্যথার যে অপারেশনবিহীন চিকিৎসা সেটা ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন এ দুটো নিয়ে করতে হচ্ছে তো সাধারণত হাঁটু ব্যাথা যে কারণগুলো নিয়ে আপনারা ডিল করছেন কতদিন পর্যন্ত ফিজিওথেরাপি করতে হয় আসলে এক এক রোগীর এক এক পরিমাণ ইয়া লাগে এটা কোনো কনফার্ম না যে এতদিনই করতে হবে সাধারণত যদি আমাদের গ্রেড ওয়ান হাঁটুর সমস্যা নিয়ে আসে স্পেশালি অস্টিওথ্রাইটিস তো এই রুগীগুলো আমরা ভর্তি করি না সাধারণত এই রুগী হসপিটালে আউটডোর থেরাপি বা আউটডোর যদি ট্রিটমেন্ট করে দেখা যায় যে ম্যাক্সিমাম দুই সপ্তাহের ভিতরে মোটামুটি ভালো হয়ে যায় বাট গ্রেড থ্রি টু থ্রি এবং ফোর সেক্ষেত্রে অনেক সময় আমাদের হসপিটালাইজড করে তাকে বিভিন্ন রিহাবিলিটেশন থেরাপি বা অ্যাপ্রোস দিতে হয় পাশাপাশি তাকে বিভিন্ন ট্রেনিং দিতে হয় এবং হাঁটু ব্যথা রুগী দেখবেন আপনার আমাদের যে ট্রেডিশনালি চলে আসছে যে রুগী হাঁটু চেয়ারে বসে নামাজ পড়ে রুগীর নিচে হাঁটু গেড়ে বসে না এটা প্রায় আমরা পেয়ে থাকি বা এটা এইভাবেই চলে আসছে তো এই ট্রেডিশনালি যে সমস্যাটা তৈরি হওয়ার কারণে দেখা যায় যে এই রুগীগুলো ব্যথা মুক্ত হওয়ার পরবর্তীতে তাকে আবার স্বাভাবিক জীবনে আনার জন্য আমাদের স্পেশাল ট্রেনিংয়ের প্রয়োজন হয় তাকে বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দেওয়া এক্সারসাইজগুলো বাসায় যেন করতে পারে সেটা ট্রেনিং দেওয়া তো এই এই জিনিসগুলা আমরা কিন্তু আপনার ক্রনিক যে পেস বা যাদের ফোর্থ ডিগ্রি বা থার্ড ডিগ্রি অস্টিওথাইটিস তাদেরকে হসপিটালে পাশাপাশি এই এইগুলো করে থাকে মানে এডুকেশন দেওয়াটাও খুব জরুরি খুবই জরুরি এবং দেখা যায় যে আপনার সেকেন্ডারি ডিফর্মিটি থাকতে পারে যে হাঁটু ব্যথা এখন হয়তো নেই কিন্তু পাটা বেঁকে গিয়েছে আচ্ছা দুই দিকে চলে যা যেন ভেরাস ভ্যালগাস ডিফর্মিটি হতে পারে মাসেলগুলো টাইট থাকতে পারে তো এইগুলোকে আমরা আবার রুগীকে বিভিন্নভাবে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে এবং বিভিন্ন ডিভাইস ইউজ করা হয় অনেক সময় অর্থোসিস পোস্টোসিসের মাধ্যমে কারেকশান করানো হয় কারণ হচ্ছে না হলে আবার কয়েকদিন পরে কিন্তু আবার ব্যথা শুরু হতে পারে তো এই এটার এক এক ক্ষেত্রে এক এক অ্যাপ্রোচ আমাদের যেতে হয় যেটা আমরা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে যে এই রুগীর ক্ষেত্রে এভাবে থেরাপি দেব বা এভাবে ট্রিটমেন্ট দেব আর এক রুগীর সময়টাও এক এক জনের জন্য এক রকম লাগে এটা কমন না বাট কিছু ক্ষেত্রে হয়তো কমন কিছু ট্রিটমেন্ট আছে কিছু কমন সাধারণত

জি স্যার ওই আমার কুমোরের একপাশে একটা ব্যাথা আছে তারপরে হাঁটুতে মানে বাম পায়ের মধ্যেও ব্যাথা বাম হাঁটুতে স্যার ওই আমি ওই ডক্টর খাইরুল কবির ল্যাবেট ওনাকে দেখানোর পরে এম আর আচ্ছা বলেন আমি শুনতে তারপরে স্যার ওই এম আর আই তে গারের মধ্যেও একটা স্পর্দা হয়েছে আর কুমরের একপাশে হুম এখন স্যার আমার এই ডান হাতটায় শক্তি পাই না আঙ্গুলগুলি মানে অবসর মতো হয়ে গেছে এখন কি চিকিৎসা নিচ্ছেন আপনি বর্তমানে স্যার ওই থেরাপি দিচ্ছি আমাদের একটা ফিজিওথেরাপি আছে ওটা দিচ্ছি গারে টাকশন দিচ্ছি কোমরের টাকশন দিচ্ছি হুম এতে কি ভালো হচ্ছে না তেমন কোনো ডেভেলপ হচ্ছে না আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার পিএলআইডি যেটা ঘাড়েও আছে কোমরেও আছে পিএলআইডি রোগী মজার বিষয় হচ্ছে যে থেরাপির কথা আমরা বলি দিচ্ছে এবং অনেক সময় রুগী ইমপ্রুভ তো দূরের কথা অনেক সময় রুগী আরো খারাপ হয়ে যাচ্ছে এখানে হচ্ছে এখনো ওইভাবে আপনার প্রপার থেরাপি সেন্টারও গড়ে উঠে নাই প্রপার থেরাপিস্টও নাই মানে ইচ্ছা মতো যে যার মতো চালাচ্ছে এবং যেহেতু মানুষ জানে এখন যে নিরাপদ চিকিৎসা ব্যথার ওষুধ খাবে না থেরাপি দিতে হবে তো যে কোন জায়গায় গিয়ে থেরাপি দেওয়া শুরু করে দেওয়া সোয়েন্স এমনকি অন্য স্পেশালিস্টও জানে না যে আমি আসলে কার কাছে পাঠাবো আচ্ছা তাহলে আপনি বলে দেন আসলে কার কাছে আমাদের কিভাবে বুঝবে একজন জনগণ যে এই থেরাপিস্টটি ভালো বাইরের কাছে যাওয়া উচিত না প্রথমত এটা একটা ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি একটা সাইন্টিফিক ট্রিটমেন্ট পদ্ধতি সেই ক্ষেত্রে তা শুধু কেবল যে থেরাপি দিবে তার ব্যাপার না এখানে অবকাঠামো ব্যাপার আছে তার যন্ত্রপাতির ব্যাপার আছে এডুকেশনাল ব্যাপার আছে একটা লোক কেবল যে কোনো গ্রেডই সে থেরাপি দিয়ে দিতে পারে তা না বাংলাদেশে যে আপনার এডুকেশনাল যে গ্রাউন্ড আছে সেই ক্ষেত্রে ন্যূনতম তাকে কোনো ইউনিভার্সিটির ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে মানে ফিজিওথেরাপিতে বুঝতে হবে বুঝতে হবে যে কাছে জি জি তার ন্যূনতম থাকতে হবে এবং সেটা দেখে শুনে পেশেন্ট তাকে সেই কাজটা করতে হবে এবং থাকলেও হবে না এই ক্ষেত্রে স্পেশালি কিছু জটিল রোগী আছে কমন কিছু ট্রিটমেন্ট আছে যে আপনার হয়তো কোমর ব্যথা হলো গিয়ে কদিন থেরাপি দিলেন বা ভালো হয়ে গেল কিন্তু যেমন ওনার ক্ষেত্রে যে কেসটা ওনার কিন্তু ঘাড়েও সমস্যা কোমরের সমস্যা ডিক্সের সমস্যা আছে তো এই সকল ক্ষেত্রে একজন আবার আলাদা এই সাবজেক্টে যে অনেক দিন ধরে কাজ করছে এবং অভিজ্ঞতা আছে এবং ট্রেনিং নেওয়া আছে স্পেশালি এই ডিক্স প্রলাপস নিয়ে এই সকল তখন তার মাধ্যমে আবার এই ট্রিটমেন্টটা করতে আচ্ছা মানে যাই হোক রোগীকেও বুঝতে হবে যে আমি কার কাছে যাচ্ছি কার কাছে অনেক সময় দেখা যায় অনেক টেকনিশিয়ানরাও কিন্তু একটা ফিজিওথেরাপির একটা সেন্টার খুলে বসে থেরাপি দিতেছে এবং থেরাপির জিনিসটা মানুষের কাছে এখন ক্লিয়ার না মানুষের ধারণা থেরাপি মানে শেক দেওয়া বা এক্সারসাইজ করানো বা ট্রাকশন দেওয়া এটা অনেকে মনে করে ইভেন কি টেন্স মেশিনকে অনেকে থেরাপি মনে করে আমাদের একটা থেরাপি ন্যূনতম পৃথিবীতে কয়েক লক্ষ টাইপস আছে এবং অনেক থেরাপি আছে যেটা ক্যান্সারে দেওয়া হয় আবার

অন্তত একজন বিশেষজ্ঞ হওয়া জরুরি কারণ ডায়াগনোসিস যদি ক্লিয়ার না হয় এবং যদি বিশেষজ্ঞ থেরাপি মনে না করে আপনি নিজের করে কেন থেরাপি দিতে না হলে কিন্তু এতে মতো শারীরিক সমস্যা তৈরি হতে পারে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে তো আমার মতে উনি যেখানে আপনার থেরাপিতে যেহেতু রেজাল্ট আসছে না বেটার আপনি আপনার ডাক্তার সাহেবকে বলেন যে আপনি কোথায় কিভাবে থেরাপি দিবেন উনি আপনাকে ভালো বেটার সাজেশন দিবে কারণ হচ্ছে আপনার প্রপার থেরাপি চিকিৎসা আপনি না হলে থেরাপি যারা চিকিৎসক তাদেরও যেমন বদনাম হয় আবার আপনার জন্য ক্ষতি কারণ আপনি কিন্তু প্রপার ট্রিটমেন্ট পাচ্ছেন না আপনি ডাক্তার সাহেবের সাথে আবার রি কথা বলেন প্রয়োজন উনি আবার ডায়াগনোসিস কনফার্ম করে দেবে এখন অনেক সময় থেরাপি সঠিকভাবে দিলেও যে ভালো হবে তা না এই জন্য প্রয়োজন আবার রি অ্যাসেসমেন্ট করে আপনার ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে আশা করি আপনি ভালো হয়ে যাবেন আর আমরা যেটা বললাম যে অবশ্যই দর্শক আপনারাও দেখে নেবেন যে থেরাপি দিচ্ছেন তার ডিগ্রি আছে কিনা সে কতটা শিক্ষিত এটাও এডুকেশনটা আপনারা একটু দেখে নেবেন আচ্ছা আমরা একটু হজের প্রসঙ্গে আসি সামনে কিন্তু হজ আমাদের দেশের অনেকেই হজে যাচ্ছেন তো হজ যাত্রীদের এই হাঁটু ব্যথা পায়ে পায়ে ব্যথা অনেক রকম হয় আর আমাদের দেশে যারা যাচ্ছেন তারা অনেক সময় দেখা যায় বয়স্ক এবং ওখানে গিয়ে এই ব্যাথা বেদনায় আক্রান্ত হচ্ছে হজ যাত্রীদের জন্য আপনার কি উপদেশ ধন্যবাদ আমাদের এটা অবশ্যই সামাজিক একটা বাধ্যবাধকতা আছে সাজেশন দেওয়া তারপর আমি বলবো আমি যে প্র্যাকটিস করি প্রতিনিয়তই প্রায় রোগী আসছে এখন যে ইয়া ওনার হাঁটু ব্যথা কোমরের ব্যথা তো আমরা এত দিন আসেন নাই কেন ওনার কথা আমি এখন হজে যাব যে জন জনগণ কিন্তু নিজেদের থেকেই কিন্তু এখন সচেতন আগ থেকে তো এই ক্ষেত্রে আমাদের যে সাজেশন যাদের এই ব্যথা বেদনা কারণ ওখানে হজে কিন্তু একটা বড় আকারের ফিজিক্যাল মুভমেন্ট তার হবে প্রচুর এক্সারসাইজ করতে হবে প্রচুর হাঁটতে হবে প্রচুর বিভিন্ন কাজ করতে হবে এবং ফিজিক্যালি যদি একটা লোক নিজের কাজ নিজে না করে হজটা করতে পারে তাহলে কিন্তু আধ্যাত্মিকভাবে সে কিন্তু শান্তি পাবে না তা এই জন্য আমরা যারা হজে যাবেন তারা যেন এখন থেকেই তার ফিজিক্যাল অ্যাসেসমেন্টটা করে নেন বডির ফিজিক্যাল অ্যাসেসমেন্ট তার মাসেল পাওয়ারগুলো ঠিক আছে কিনা সে হয়তো দেখা যায় সে হাঁটিই নেই গত পাঁচ ছয় দশ বছর ধরে কিন্তু হজে হঠাৎ হজ করতে চলে গেল গিয়া হাঁটতে হবে তাকে তো সে গিয়া কিন্তু পারবে না সে পড়ে যাবে বা অসুস্থ হয়ে যেতে পারে হজটা তার হবে না তো আগে থেকেই কিছু অ্যাসেসমেন্ট করা দরকার ফিজিক্যালি এবং প্রয়োজনে ওনারা নিকটস্থ ডাক্তার স্বাস্থ্য কেন্দ্র যারা বাদ ব্যথা নিয়ে বা যারা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করতে পারে ডাক্তারের স্বর্ণপূর্ণ অ্যাসেসমেন্ট করে নিতে পারে প্রয়োজনীয় কিছু ওষুধপত্র যেন তারা সাথে করে নিয়ে নেয় কারণ হচ্ছে যেমন ডায়াবেটিস থাকতে পারে আপনার হাই ব্লাড প্রেশার থাকতে পারে কিছু ব্যথার ওষুধ স্পেশালি যেগুলো ক্যারি করা যায় ওটিসি ড্রাগ আমরা বলি যেমন প্যারাসিটামল কিছু আপনার ব্যথার ক্রিম বা মলম মার্কেটে পাওয়া যায় এগুলা সাথে করে নিয়ে যেতে পারে হট ওয়াটার ব্যাগটা নিয়ে যেতে পারে কারণ ওখানে সুবিধা আছে কিন্তু আপনি যদি নিয়ে যান তখন আপনার এটা প্রোভাইড করতে পারবে এবং পর্যাপ্ত পরিমাণ ফিজিক্যাল এখনই এক্সারসাইজ করতে হবে এখনই যদি যাওয়ার আগে কিছুদিন সে ট্রেনিং নেয় হাঁটাহাঁটি করে অন্তত আধা ঘন্টা করে একবার দুইবার রেগুলার হাঁটার অভ্যাস করে যদি কোনো স্পেস না থাকে বাসায় মানে বাহিরে হাঁটার সেক্ষেত্রে বাসায় ট্রেডমিলে যদি সুবিধা হয় ব্যবহার করতে পারে হাঁটার অভ্যাস করা কিছু এক্সারসাইজ করা এবং যারা ব্যথা আক্রান্ত তারা এই ফাঁকে কিছুদিন আবার থেরাপি নিয়ে অন্তত ফিজিক্যাল ফিটনেসটা ডেভেলপ করতে হবে না হলে ওখানে গিয়ে তার বিভিন্ন সমস্যা ডিহাইড্রেট হতে পারে পানির সমস্যা হতে পারে তো এই জিনিসগুলো আমার মনে হয় একটু এজুকেশন দরকার ট্রেনিং দরকার যদি ট্রেনিংটা নেয় তাহলে সুস্থভাবে সুন্দরভাবে হজ করে আসতে পারবে এবং পাশাপাশি যে জিনিসটা যে নিয়ে যাওয়া যে তার যে বেসিক কিছু ঔষধ এটা খুবই ইম্পর্টেন্ট এটা অনেকে কিন্তু ভুলে যায় বা গিয়ে হয়তো ওখানে সমস্যা পারে। আবার অনেকের হয়তো কোনো সমস্যাই নেই গিয়ে হয়তো সমস্যা পড়তে পারে এই জন্য কিছু যেমন গ্যাস্ট্রাইটিসের কিছু ওষুধ নিয়ে যেতে পারে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবার স্যালাইন এগুলো যদি স্বাস্থ্য করে নিয়ে যায় তাহলে কিন্তু অনেকাংশে ওখানে বিপদে পড়ার আপনি খুব সুন্দর কথাই বললেন যে অনেকের হয়তো বা পাঁচ বছর তারা হাঁটছেনই না কিন্তু হজে গিয়ে একটা প্রচুর একটা হাঁটার কাজ হবে জন্য হাঁটাটা তার প্রাত্যেক জীবনে যদি এখন থেকে নিয়ে আসতে পারেন এটা খুব জরুরি অন্তত অন্তত কিছুদিন করা উচিত এবং ট্রেনিং আমরা তো যেমন যারা ফুটবল প্লেয়ার বলেন ক্রিকেট প্লেয়ার বলেন তারা তো প্রফেশনালি খেলে তাদের কিন্তু এভরিডে তারা এমন তো ট্রেনিং করছি প্লাস প্রতিদিন খেলার আগে ওয়ার্ম আপ করে নিতে হবে এবার খেলাতে দেখেন না পাশে দাঁড়িয়ে দৌড়াচ্ছে মানে পরবর্তী সে নামবে কখন প্লেয়ার যখন দৌড়ায় বুঝতে হবে সে কিন্তু ওয়ার্ম আপ করতেছে তাকে হয়তো রিপ্লেস করে আরেকটা প্লেয়ার উঠে তাকে নেবে নামাবে তো এই যে মানে অ্যাক্টিভিটিস করার আগে আরেকটা অ্যাক্টিভিটিস করতে হবে মানে আপনি হস্ট একটা অ্যাক্টিভিটিস তার আগে আপনাকে ফিজিক্যালি এবং এবং অলসো মানসিকভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে যে আপনি ওখানে গিয়ে একটা বিশাল কাজ করতে হবে আপনাকে আচ্ছা আমরা একদম শেষের দিকে চলে আসছি হাটু ব্যথার সাথে কোমরের ব্যথার কোনো সম্পর্ক আছে কিনা জানতে চাচ্ছি অবশ্যই আছে হাটু ব্যথার প্রায় আমরা অনেক কেস পাই যেটা হাটুর ইটসেল প্রবলেম না সেটা কোমরের প্রবলেম সেটা কোমর থেকে পায়ে ব্যথা আসতে পারে এবং রেফার্ড পেইন আমরা বলে থাকি অনেক সময় মাসেল যদি দুর্বল থাকে তা থেকে হতে পারে নার্ভ কম্প্রেশন থাকে কোমরে তা থেকে আপনার হাঁটুতে ব্যথা আসতে পারে এবং অনেক সময় দেখা যায় যে বলে যে হাটু নিচে ব্যথা মানে কাপ মাসেলে এই পেইনটা আমরা প্রায়ই পেয়ে থাকি যেটা কোমর থেকে রেফার্ড পেইন হয় যেমন সায়াটিকা যে আমরা পেইন বলি বা বাদ রোগ বলে থাকে এগুলো সাধারণত কোমর থেকেই আসে আর কি হাঁটুতে ব্যথা হতে পারে আচ্ছা অনেক রোগী প্রশ্ন করেন যে কিভাবে ঘুমানো উচিত কোমর ব্যথা যাদের থাকছে বালিশ ইউজ করা উচিত এবং ঘুমের সময় তাদের শরীরের পজিশনটা কীরকম থাকা উচিত ধন্যবাদ প্রথমত ঘুমানের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার বিছানাটা কারেকশন করতে হবে যদি বিছানা অনেকে ফোম বা জাজিম ইউজ করে দীর্ঘদিন ইউজ করে অনেকে আবার ফ্লোরিং করে তো এটা কোনোটাই করা যাবে না আমরা যে আদর্শ বিছানা বলতে উঁচু বিছানা হতে হবে সেটা খাট হোক সমস্যা নাই এবং সেখানে ফার্ম ম্যাট্রেস বা যদি একটা তোষক ইউজ করতে পারে বা ম্যাট্রেস ফার্ম হতে হবে মানে উঁচানুঁচো যেন না হয় আর বালিশের ক্ষেত্রে অবশ্যই পাতলা বালিশ ব্যবহার করতে হবে এবং সিঙ্গেল পিলো বা একটা পাতলা বালিশ ব্যবহার করতে হবে কিছু রুগীর ক্ষেত্রে দুটো বালিশ ব্যবহার প্রয়োজন হয় যেমন যাদের ব্রঙ্কেল অ্যাজমা থাকে তাদের ক্ষেত্র ছাড়া মোস্ট অব দা কেসি আপনার সবাইকেই সাধারণত একটা বালিশ ব্যবহার করতে হতে পারে এবং শোয়ার ক্ষেত্রে আসলে উপর হয়ে শোয়া কাত হয়ে শোয়া বা চিত হয়ে শোয়া তেমন কোনো মানে বাধ্যবাধকতা নাই যার প্রয়োজনে যে কোনোভাবে সে শুইতে পারে এত কোনো সমস্যা নাই কিন্তু নেচারালি কিন্তু মানুষ চেঞ্জ করে ঘুমের ভিতরে দেখবেন একবার এই কাত ওইবার ওই কাত তো এটা কোনো তেমন কোনো বাধ্যবাধকতা নয় সে শুনতে পারে শুধু বালিশের ক্ষেত্রে বিছানার ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে বিছানাটা উঁচা নিচা বা কোনো আহ সমস্যা আছে কিনা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন